আলোচনা তো ভালো মনে হলো। আমরা আমাদের কিছু দাবি বলেছি, সেন্সার সংক্রান্ত দাবি, আরও যেসব বিষয় ছিল হাওয়া শনিবার বিকেল, পাশাপাশি আরও কয়েকটা দাবি আমাদের ছিল, উনি আমাদের কথা শুনেছেন এবং পজিটিভলি নিয়েছেন, উনি এগুলো দেখবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। সো এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে এই অনেকগুলো বিষয় আমরা তো অনেকদিন কথা বলতে পারছিলাম না, সো হাওয়া মনে হয় আমাদেরকে সবাইকে এক করে দিল। সো সেই জায়গা থেকে আমরা কথা বলতে পারলাম। সো সামনে নিশ্চয়ই আমাদের সেই দাবি দাওয়া পূর্ণ হবে এবং আমরা নতুন নির্মাতা সামনে যারা ছবি বানাবে তাদের জন্য সেই পথটা সুগম হবে আশা করি। পরিবেশবাদীরা যেখান থেকে করেছেন সেটা ঠিক আছে, রাইট, বাট প্রবলেম হচ্ছে রিয়েলিটি আর ফিকশনাল রিয়েলিটি ডিফারেন্ট। আমি কিন্তু ফিকশনে খুন দেখাচ্ছি, ধর্ষণ দেখাচ্ছি, নানা ধরনের যেগুলো আসলে আইন সিদ্ধ না সেগুলো কিন্তু সিনেমাতে থাকছে। এগুলো কেন থাকছে? আমরা সোসাইটির খারাপ দিকগুলো যদি না তুলে ধরি ভালোটা কীভাবে বুঝবে মানুষ? শুধু ভালো জিনিস দেখিয়ে কিন্তু খারাপকে মূল্যায়ন করা যাবে না, খারাপ দেখিয়েও কিন্তু ভালোকে মূল্যায়ন করা হয়। তো সিনেমায় দুটা জিনিসই প্রাধান্য পায়, ভালো এবং খারাপ। ওনারা যেটা বলেছেন খাঁচায় বন্দি থাকা পাখি কিংবা সেটাকে খেয়ে ফেলার যে যুক্তি দিয়েছেন ওইটা আসলে ওনারা ভুল বুঝেছেন। আর হচ্ছে সিনেমার শুরুতে আমরা ডিসক্লেমার দিয়ে রেখেছিলাম যে ছবিটা করার সময় পরিবেশ কিংবা প্রাণীর কোনো ক্ষতি সাধন হয়নি, ইন্টারন্যাশনালি এটাই দেওয়া থাকে এবং আমরা সেটাই মেবি এখানে একটা ভুল বুঝাবুঝি কিংবা ওনারা এটা বুঝতে পারে নাই, এটাই আমরা মন্ত্রী মহোদয়কে বললাম এবং আমাদের যেটা ওনারা আমাকে ডেকেছেন এবং আমাদের কিন্তু কেস উইথড্র করে নিচ্ছেন এই কারণেই, কারণ বিষয়টা আমরা মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি। সো সামনে এই ধরনের পরিপ্রেক্ষিত যেন না ঘটে, কারণ হচ্ছে আমরা যদি এখন একজন ডাক্তারকে নিয়ে কোনো একটা গল্প বলি, একটা ডাক্তারের গল্প সেটা, কিংবা একজন উকিলকে নিয়ে যদি বলি সেটা একটা উকিলের গল্প, সেটা পুরো উকিল সোসাইটির বিরুদ্ধে যাবে না। কিংবা পুলিশের গল্প যদি বলি, পুলিশ কিন্তু আমাদের সোসাইটির ভেতরের অংশ, তাকে নিয়ে যদি গল্প বানাই এখন সে যদি খারাপ চরিত্রে দেখানো হয় সেটা কিন্তু শুধুমাত্র তাকে খারাপ বলা হচ্ছে, পুরো পুলিশ সোসাইটিকে খারাপ বলা হচ্ছে না, কারণ পুলিশ সোসাইটির মধ্যে ভালো এবং খারাপ দুটো আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে। সো আমাদের এই গল্প বলার স্বাধীনতা দিতে হবে আমরা বিশ্বাস করি, এবং সেটা যদি দেওয়া হয় আমাদের হাত বেঁধে রাখলে তারপরে যদি বলা হয় যে ভালো গল্প বলেন তাহলে আমরা কীভাবে ভালো গল্প বলবো? তাহলে আসলে আমি বলছিলাম ফুলপাখি লতাপাতার গল্পই বলতে হবে। সো ওইটা আমাদেরকে ওই স্বাধীনতা দিতে হবে এবং ওই স্বাধীনতাটা পেলেই বাংলা সিনেমা নতুন দিকে যাবে। এখনও এটা প্রাথমিক পর্যায়ে আছে, মামলাটা যেহেতু বন বিভাগ চেয়েছে এবং বন বিভাগের তত্ত্বাবধানে এটা হচ্ছে, তারা অলরেডি কোর্টে সাবমিট করেছে, দেখা যাক এটা মনে হয় দু একদিনের মধ্যে আমরা জেনে যাবো কী ব্যবস্থা।